ফর্মে লিখবো তুই চাইলে টেবিলার ফর্মেও লিখতে পারিস তুই চাইলে বইয়ের পিছনে কথায় লেখা আছে সেভাবেও লিখতে পারিস কথায় কী লেখা হবে কথায় লিখবে হচ্ছে প্রপান টুয়ালের মধ্যে লুকাসের বিকারক যোগ করা হলে দ্রবণটি পাঁচ থেকে আট মিনিট পরে ঘোলাটা হয় কিন্তু প্রপান ওয়ানঅলের মধ্যে এই লুকাসের বিকারক যোগ করা হলে দ্রবণটি ঘোলাটা হয় না সুতরাং এই পরীক্ষার মাধ্যমে দুজনকে শনাক্তকরণ করা হবে পৃথিবীকরণ করা যাবে এই তো ব্যাপার একই তো ব্যাপার ভাই ওসব সব লিখতে না এইভাবে লিখবি বইয়ের পিছনে এইভাবে দেওয়া আছে ঠিক আছে রিয়েজেন্ট আর দুখানা জাস্ট স্টার্টিং হয়ে বুঝলি এই হচ্ছে আমার লুকাসের বিকারক ক্লিয়ার এখান থেকে কিন্তু আছে সেটা অ্যালকোহল চ্যাপারের রিয়াকশন পড়া হয়ে গেল তো ক্লিয়ার চলে এই ছিল হচ্ছে আমার লুকাসের বিকারক তার মানে এর মাধ্যমে আমি বেসিক্যালি হ্যালো হ্যালোয়ালকেনের প্রিপারেশান শেষ করলাম নর্মাল এখন দেখ হ্যালোয়েলকেনের প্রিপারেশানের মধ্যে আমার তোর দেখবি অ্যালকেন আমি কোথাও বানাইনি এখন অবধি বানিয়েছি অ্যালকেন কোথাও বানাইনি আয়োডো অ্যালকেন বানিয়েছিলাম কিন্তু আয়োডো অ্যালকেন একটা গন্ডগোল ছিল কি গন্ড গোলছিলাম নাইট্রিক অ্যাসিড দিতাম নাইট্রিক অ্যাসিড মানে অ্যাসিড নাইট্রিক অ্যাসিড কিন্তু মারাত্মক স্ট্রং অ্যাসিড এইচ সিএল এই স্ট্রেজ ওটাও স্ট্রং অ্যাসিড তুই ছোটবেলায় পড়েছিলি না অ্যাকোয়ারিজিয়া পড়েছিলি একোয়ারি জিয়া অম্লরাজ পড়েছিলি তিন আয়তন এইচসিএল এর সাথে এক আয়তন এইচ এন থ্রি বিক্রিয়ায় অম্লরাজ উৎপন্ন হ্যাঁ পড়েছিলি ভাই সিলেবাসে সব এই ছিল তুই দেখ এইচ এন ও থ্রি এতটাই স্ট্রং যে ও আমার ওয়ান ভলিউম দিলেই হয়ে যাচ্ছে এইচসিএল আমার তিন ভলিউম লাগছে এই জন্য এইচ এন ও থ্রি ল্যাবে কোনো ল্যাবে নর্মালি কেউ রিয়াকশন করে না খাতায় কলমে তুই করতে পারিস খাতায় কলমে অ্যাসিড লিখে তুই তো যাওয়া ইচ্ছা করে দিতে পারিস আর তুই নর্মালি ল্যাবে গিয়ে অ্যাসিড নিয়ে কাজ কর না হাত অ্যাসিড কারণ কনসেনট্রেটেড অ্যাসিড ডাইলুট তো না তোর স্কুলের লেভেল যেটা আছে স্কুলের লেভেল যেটা আছে সেটা তো ডাইলুটের অ্যাসিড স্কুলে তো ডাইলুট অ্যাসিড আছে মানে ওদের জলই আছে বেশি অ্যাসিড আছে ওই একটুখানি ঠিক আছে দুধের মতন গোয়ালার দুধ যেরকম থাকে জলই বেশি ধর দুধ কম সেরকম ধর অ্যাসিডটা আছে এ আমি কাউকে ছোটো টোটো করছি না আমি তোকে অ্যাস এ এক্সাম্পল বললাম ঠিক আছে বুঝতে পেরেছিস তো কনসেনট্রেটের অ্যাসিড এই জন্য কেউ ডিলি করতে চায় না যত দেখ আমি কোনো রিয়াকশান করে যদি অ্যাসিডের বদলে অন্য কিছু কম হার্মফুল রিয়ে দিয়ে রিয়াকশন করি অবভিয়াসলি ওটার এফেক্টিভনেস আমার বেশি হবে স্বাভাবিকভাবে তাহলে সিমিলারতে আমি আয়োডিনের জন্য একটা অল্টারনেটিভ রুট দেখব ব্রোমিনের জন্য দেখ আমি একটা দেখবো আর ক্লোরিনের জন্য তো এতক্ষণ তাই দেখলাম এই এইসবাইড দিয়ে ক্লোরিনের জন্য তাহলে এখন আমি খাতায় হেডিং দে ঠিক আছে পরের দিন থেকে ওদের পরীক্ষাকে এই বাজে ডাকবো না সেম সেম হয়ে গেলে গন্ডগোল হয়ে যায় লেখ লেখ হেলোয়েলকেন প্রস্তুতির জন্য হ্যালোয়ালকেন প্রস্তুতির এটা কিন্তু জায়গা লাগবে মানে এখন চলবে কিন্তু এই পার্টটা ঠিক আছে শেষ হয়ে গেছে হ্যাঁ নতুন টপিক প্রস্তুতির মধ্যে একটা টপিক জাস্ট মাঝখানে ঢুকে গেছিলাম একটা রিয়াকশানে একটা টুক করে মাঝখানে ঢুকে গেছিলাম প্রস্তুতির মধ্যে লেখ তো জায়গা আছে লুকাসের বিকারক হ্যাঁ তাহলে নতুন করে শুরু কর সোজা কথা বুঝতে পেরেছিস লেখ হ্যালোয়ালকেন প্রস্তুতির ক্ষেত্রে নেম রিয়াকশান হ্যালোয়েলকেন প্রস্তুতির ক্ষেত্রে নেম রিয়াকশান হ্যালোয়েলকেন প্রস্তুতির ক্ষেত্রে নেম রিয়াকশান ভালো করে দেখবি এখান থেকে কিন্তু কোশ্চেন আসে উচ্চ মাধ্যমিকে হ্যালো অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে নেম তো স্কুল কবে খুলছে খুলছে জুন মাসে জুনের জুনের প্রথমে একই প্রথমেই ভালো করে কিন্তু গরমের ছড়িটা কাজে লাগা মুখস্থ করার পার্টগুলো কিন্তু এগিয়ে রাখা কারণ উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মুখস্থ করার পার্ট আমি শিওর যারা ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে না আশি নব্বই অষ্টআশি পেয়েছে যদি সিবিএসসি বোর্ডে থাকতো নাম্বার আরও বাড়তো তার কারণ কি সিবিএসসি বোর্ডে তো এই কনসেপচুয়াল কোশ্চেন বেশি মুখস্থ করার পর তো কম আর বেঙ্গল বোর্ড মুখস্থ করার পার্ট দেখেছিস তো আমি তো বলেছিলাম পি ব্লক আছে আট নাম্বার তো এত মুখস্থ কেউ করতে পারে তোকে করতে হবে কিছু করার নেই বেঙ্গল বোর্ড ভাই ভাবছে না স্টুডেন্টদের কথা কিন্তু নাম্বার তো কম দিচ্ছে কী করবি তোকে মুখস্থ কিন্তু করে যেতে হবে সিবিএসসি বোর্ডে যদি তোরা পড়তিস মানে যারা পড়েছে তারা কিন্তু হয়তো সেম জিনিসই পড়েছে তাদের নাম্বারের পার্সেন্টেজ অনেক বেশি হয়ে যাবে সেটা কারণ সিম্পলের ওদের ডিএনএ ব্লক আছে ডিএনডে ব্লক দুজনেরই সেম পি ব্লক তো তোদের বেশি আছে তো তো অর্গানিকের নাম্বার কম তো তো অর্গ্যানিক আছে তেইশ নাম্বার আর সেখানে তো অর্গানিক আছে তেত্রিশ নাম্বার মানে ইজিলি স্কোরিং সবচেয়ে ফাস্ট হয়ে যায় অর্গানিকের সলিউশন বুঝতে পারলি তুই কিন্তু বাড়িতে এখন ভালো করে পড়াশোনা শুরু করে দে স্পেশালি করার ব্যাপারটা ডিএন ব্লকের কোয়েশনগুলো আমি তোকে ফরওয়ার্ড করে দেবো ঠিক আছে গ্রুপে অ্যাড করে দিই ফরওয়ার্ড করে দেবো আর ডিএন ডেভেলপের মার্কিংগুলো আমার কিছু করা হয়ে গেছে সেগুলোর ভিডিও এখন আপলোড করানি ভিডিও আপলোড করে দেবো তুই দেখে দেখে বইয়ের মধ্যে মার্ক করে পড়া শুরু করে দিবি ঠিক আছে চল তাহলে নেম রিয়্যাকশনের মধ্যে এক নাম্বার লেখ নেম রিয়াকশনের মধ্যে এক নাম্বার লেখ হ্যাঁ তো পরীক্ষা দেয়ার কথা ছিল না আজকে? হ্যাঁ। নিম রিঅ্যাকশনের মধ্যে 1 নম্বর লেখ। লেখ। সোয়ার্টস বিক্রিয়া। সোয়ার্টস বিক্রিয়া। নিম রিঅ্যাকশনের মধ্যে 1 নম্বর সোয়ার্টস বিক্রিয়া। সোয়ার্টস বিক্রিয়া। ঠিক আছে সোয়ার্টস বিক্রিয়া বিক্রিয়া আবার তো ওদের পরীক্ষাতে আছে এই জিনিসটা কতটা জায়গা লাগবে আমি বলছি যে জায়গাটা জায়গাটা লাগবে যেটুকু জায়গা আছে লাগবে ঠিক আছে পরপর তিনটে রি একশন লিখবো ওইটুকু জায়গাতে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এক পেজে হয়ে যাবে আধ ঘন্টা টাইম ঠিক আছে পাঁচটা পনেরো পাঁচটা পনেরো একটু কম অব্দি টাইম আচ্ছা এই নিয়ে চল আমি তো হ্যালো কেনের রিয়াকশনে ফিরে যাই রিয়াকশন আমরা এই কটা রিয়াকশন করলে আমাদের হ্যালো কেনের প্রিপারেশন শেষ হয়ে যেত ইনফ্যাক্ট তোকে যেগুলো পড়াতাম এখন সোয়ার্টস বিক্রিয়া ফিনকেল স্ট্রাইন বিক্রি আর বোরোডিন হান্ডিকার বিক্রি ওগুলোতে কিন্তু উচ্চ মাধ্যমিক গোশন আছে সব বোর্ডই আসে তোদের পরের বুধবারের পরীক্ষা তো আসবে স্বাভাবিকভাবে ঠিক আছে সব বোর্ডেই কিন্তু আসে তোদের পরীক্ষা তো ছিল ঠিক আছে চল তাহলে সোয়ার্স বিক্রি আর স্ট্রাইন বিক্রিয়া আর বোরোডিন হাঁস ডিগার আমি যদি পরে আসছি আমি চলে যাচ্ছি হ্যালো হ্যালোয়ালকানের রিয়াকশানে হ্যালোয়ালকানের রিয়াকশান রিয়াকশানের মধ্যে দেখ একটা টাইপের রিয়াকশান মাত্র করা হয়ে গেছে কোন টাইপের রিয়াকশান মেটালের সাথে বিক্রিয়া যেখানে আমি যদি গ্রিগনার্ট বিকারক বানিয়েছিলাম হয়েছে গ্রিগনাট বিকারও কিন্তু আমার তো লাগছে ইম্পর্টেন্ট এবারে এক নাম্বার টাইপের রিয়াকশান যেটা আমার ছিল কি বলতো সাবস্টিটিউশন বিক্রিয়া এবার তাহলে সাবস্টিটিউশন বিক্রিয়াতে আসছি কোথায় হেডিং দিতে পারবি একটু হ্যালো হ্যালোয়েলকেনের বিক্রিয়ার মধ্যে ধাতুর সাথে বিক্রিয়া আমি এক নাম্বার পড়া হয়ে গেছে হ্যালো হ্যালোয়েলকানের বিক্রিয়ার মধ্যে দু নাম্বার টাইপের বিক্রিয়া আমি তো এখন পড়ব সাবস্টিটিউশন বিক্রিয়া বুঝতে পারছিস আর কোনো অসুবিধা হলে বলবি হ্যালো হ্যালোয়েলকেনের বিক্রিয়ার মধ্যে দু নাম্বার টাইপের বিক্রিয়া আমি তো এখন পড়বো সাবস্টিটিউশন বিক্রিয়া ওকে তাহলে খাতায় হেডিং দিচ্ছি এখন হ্যালোয়ালকেনের বিক্রিয়ার মধ্যে এক নাম্বার ছিল ধাতুর সাথে বিক্রিয়া দু নম্বর হচ্ছে আমার সাবস্টিটিউশন বিক্রিয়া তো আজকের জন্য বেসিক্যালি সরি এরকম একটু হচ্ছে পরের দিন থেকে হবে না এটা সাবস্টিটিউশন রিয়াকশান সাবস্টিটিউশন রিয়াকশান ওকে সাবস্টিটিউশন রিয়াকশান মানে কি সাবস্টিবিউশন মানে কি বলতো সাবস্টিটিউশন মানে হচ্ছে প্রতিস্থাপন যেমন ধর প্রতিস্থাপন মানে কি ধর ফুটবল খেলার সময় একটা প্লেয়ার নামলো আর একটা প্লেয়ার উঠে গেলো মানে যে প্লেয়ারটা নামলো সে হচ্ছে অন্যকে সাবসটিবিউট করে বেরিয়ে গেলো তার মানে এখানেও সেম গল্প কেউ একটা আসবে কেউ একটা চলে যাবে এটা হচ্ছে আমার সাবস্টিটিউশন রিয়াকশান প্রতিস্থাপন বিক্রিয়া সাবস্টিটিউশন রিঅ্যাকশন একটা বিশাল বড় পার্ট কেমিস্ট্রির মধ্যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন অনেক টাইপের সাবস্টিটিউশন রিয়াকশান হয় কী কী টাইপের হয় এস এন ওয়ান এস এন টু এস এন এ আর এস এন আই অনেক কিছু পসিবল এনিওয়েজ আমার তো সিলেবাসের মধ্যে কী কী আছে SN1 ওয়ান আর এসএন টু বিক্রিয়া ক্লাস ইলেভেনে শুনেছিলি এস এন টু বিক্রিয়া বা SN1 ওয়ান বিক্রিয়া শুনেছিলি SN1 SN2 ওয়ান টু শুনেছিলি পড়েছিলি এস এন ওয়ান এনিওয়েজ চল দেখ এসএন ওয়ান এসেন টু বিক্রিয়া আমি তুই এখন ফার্স্ট স্টার্ট করবো হচ্ছে এসএন টু বিক্রিয়া এসএন টু বিক্রিয়া এসেন টু বিক্রিয়া এন টু বিক্রিয়া নিচ্ছি এন টু বিক্রিয়া তাহলে এন টু বিক্রিয়া ফুল ফ্রম এস এন টু বিক্রিয়ার ফুল ফর্ম লেক সাবস্টিটিউশন ইংলিশে লেখ সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার বানান বলে দিছিস সাবস্টিটিউশন তো বানান জানিস নিউক্লিও ফিলিক হচ্ছে এন ইউ এইচ আই সি নিউক্লিওফিলিক আর বাই মলিকুলার হচ্ছে বিআই তারপরে এমও এল আর সরি বাই লিখে দিস বিআই মলিকুলার হচ্ছে এমও এল ই আর মলিকুলার ওকে বাই মলিকুলার সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার বুঝছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মলিকুলার লিখে দিস আচ্ছা দেখ এসেন টু রিয়াকশান মানে কি বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখবি আমি তুই অলরেডি মনে পড়ে আমি তুই একটা ক্লাসে পড়েছিলাম কাইরালিটি ইনভার্সান ইন কনফিগারেশান রিটেনশান ইন কনফিগারেশান দেখবি তখন বলেছিলাম না ইনভার্সান ইন কনফিগারেশান আমার এসেন টু রিয়াকশানে হয় ওই নিউক্লিও ফাইল এসে পিছন থেকে ধাক্কা মারে আর যে ছেড়ে যাওয়ার সে বেরিয়ে চলে যায় দিক থেকে পুরোটা আমার একটা স্টেপই হয় এটা আমার সাবস্টিটিউশন রিয়াকশান ইনভার্শন ইন কনফিগারেশান দেখা হয়ে গেছে কোন ক্লাসে আগের আগের ক্লাসে দেখেছিলাম কাইরালিটি কাইরাল কার্বন অপটিক্যালি অ্যাক্টিভ অপটিক্যালি ইকটিক আলোক সক্রিয় অলিক নিঃ আলোক নিষ্ক্রিয় মনে পড়ছে তাহলে চল আমি একটা SN2 টু রিয়াকশানে স্টার্টিং মেটেরিয়াল নিচ্ছি দেখা যাক আজকে ধর আমার কাছে এই রিয়েজেন্টটা আছে এক্স আর কার্বনের সাথে লেগে আছে কে ধর এই তিনজন দেখ অলরেডি আমি তুই জানি এইভাবে কেন আঁকতে হয় তাই তো কার্বনের সংকরায়ন হচ্ছে এসপি থ্রি হাইব্রেজেশন কার্বনের চারটে বন্ড একটা বিলো একটা অ্যাভাব আর দুখানা ইমপ্লেন আমার আছে এইসব আমি আগের আগের ক্লাসে শিখেছি মনে করছে আগের রবিবারের ক্লাসে তাহলে এই হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল ধর কার্বন সাথে তিনখানা বন এবারে আমি কী করছি কার্বনের তিনটার আমি তিনখানা হাইড্রোজেন লাগিয়ে দিলাম তারপরে এটা কী হলো বলতো মিথাইল হ্যালাইড সিএইচ থ্রি এক্স মানে মিথাইল হ্যালাইড মলিকুলটা আমার কাছে মিথাইল হ্যালাইড বুঝেছিস সিএইচ থ্রি এক্স ঠিক আছে বোঝা গেছে এর মধ্যে আমি কাকে দিচ্ছি চলো এর মধ্যে আমি দেবো হচ্ছে একখানা নিউক্লিও ফাইল এর মধ্যে আমি দিলাম হচ্ছে একটা নিউক্লিও ফাইল নিউক্লিও ফাইলকে কীভাবে লিখে বলতো কেমিস্ট্রিতে নর্মালি এন ইউ মাথায় মাইনাস তার মানে কি মাথায় এক্সট্রা ইলেকট্রন আছে এনিও মাইনাস মাইনাস মানে নিউক্লিও ফাইল ঠিক আছে নিউক্লিও ওকে এনিও মাইনাস নিয়ে একদম ওই কোনায় চলে একদম পিছনে চলে যায় কোশ্চেনে নিয়ে চলে যায় এ হচ্ছে আমার নিউক্লিয়ো তার মানে আমি সিস্টেমের মধ্যে নিউক্লিয়ো দিলাম এসেন টু রিয়শানে আমার কী হতো বলতো নিউক্লিও ফাইল গিয়ে ধাক্কা মারতো কার্বনে আর হ্যালোজেন বেরিয়ে যেত এখন ভাই আমি জানলাম কী করে যে ওইটা একটা স্টেপে হবে কি মাল্টিপল স্টেপে হবে আমার দেখ যেমন এসেন ওয়ান রিয়াকশান পড়েছিলাম দেখেছিলাম না যে কার্বোকাটান ফর্ম হয় তারপরে গিয়ে অ্যাটাক করে মানে হ্যালোজেন বা লিভিং রুপ আগে বেরিয়ে যায় কার্বোকাটান ফর্ম করে তারপরে গিয়ে অ্যাটাক করে আর এসেন টু রিয়াকশানে কী হচ্ছে ভাই একই স্টেপে গিয়ে ধাক্কা মানে ওই স্টেপে বেরিয়ে যায় এগুলো আমি বুঝলাম কী করে দেখ বেসিক্যালি কেমিস্ট্রিতে যখনই কোনো রিয়াকশান আমি যদি করি আমি তো নর্মালি ল্যাবে ধর রিয়াকশান করছি ল্যাবে একটা রিয়াকশান করলাম এই রিয়াকশানটার ইম্প্যাক্টটা আমার কখন পড়বে ইমপ্যাক্ট পড়বে হচ্ছে আমি ওই রিয়াকশানটাকে যদি ইন্ডাস্ট্রিতে গিয়ে করতে পারি ইন্ডাস্ট্রিতে গিয়ে কখন কোনো কোনো রিয়াকশান করে অবভিয়াসলি ইন্ডাস্ট্রি থেকে কখন করে বলতো যদি আমার ওই প্রোডাক্টটাকে মার্কেটে ছাড়তে হয় যেটা আমার মানুষের হেল্প করবে তার মানে ল্যাবে করা একটা রিয়াকশান যদি আমার সোজা কথা মানুষের কোনো হেল্প করে হেল্প করতে গেলে আমাকে ল্যাব থেকে তো ডাইরেক্ট মার্কেটে আসে না ইন্ডাস্ট্রি থ্রুতেই আসে কারণ ইন্ডাস্ট্রি থ্রুতে আসে তার কারণ ইন্ডাস্ট্রিতে আমার লার্জ ক্লে প্রোডাকশন বুঝতে পারছিস তার মানে যখনই আমি কোনো অ্যাপ্লিকেশানে গেলাম রিয়েল লাইফ অ্যাপ্লিকেশানে কোনো রিয়াকশানকে গেলাম তিনটে ফান্ডামেন্টাল কোশ্চেন আমার সবসময় একটা রিয়াকশনের সাথে অ্যারাইজ করে কী কী কোশ্চেন একটা কোয়েশ্চেন হলো ভাই তুই যে এই রিয়াকশানটা করছিস এই রিয়াকশানটাই আদৌ হবে প্রোডাক্টটা কি আদৌ পসিবেল এটা ফার্স্ট কোশ্চেন প্রোডাক্ট কি আদৌ হবে সেকেন্ড কোশ্চেন হচ্ছে প্রোডাক্ট যদি হয় তো কতক্ষণে হবে ঠিক আছে থার্ড কোশ্চেন হচ্ছে কি প্রোডাক্ট যদি হয় তো কতটা হবে তার মানে তিনখানা বেসিক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন একটা কোশ্চেন হচ্ছে কি আদৌ কি হবে রিয়াকশানটা যদি হয় তো প্রোডাক্ট কতটা হবে আর এটা হচ্ছে এতটা হলে কতক্ষণে হবে এই তিনখানা বেসিক কোশ্চেন ফার্স্ট কোশ্চেন যেটা প্রোডাক্ট কি আমার আদৌ হবে এই কোয়েশ্চেনটা আমার কে দেয় জ্যোতিষমন্তর পাঁচটা কুড়ি অব্দি টাইম ঠিক আছে ফার্স্ট কোয়েশ্চেনের নাম আমার অ্যান্সার দেয় কে প্রোডাক্ট কি আদৌ হবে এটার অ্যান্সার দেখি কি থার্মোডাইনামিক্স বন্ডের যে প্রোডাক্ট ফর্ম হচ্ছে সেটা স্টেবিলিটি কতটা প্রোডাক্টের আমার ওর মধ্যে ভাই বন্ড এনার্জি কতটা মোর স্টেবল হলে প্রোডাক্ট ফর্ম হবে স্বাভাবিকভাবে এটা থার্মোডাইনামিক্স অ্যান্সার দেয় থার্মোডাইনামিক্সের বেসিক কনসেপ্ট কনসেপ্টটি ক্লাস ইলেভেনে পড়েছিস থার্মোডাইনামিক্স সেকেন্ড যে কোশ্চেন ভাই প্রোডাক্ট কি আদৌ ফর্ম হবে এই প্রোডাক্ট ফর্ম হবে কি হবে না এটার অ্যান্সার কে দেয় এটার অ্যান্সার দেয় হচ্ছে আমার কি কেমিক্যাল ইকুইডিব্রিয়াম ক্লাস ইলেভেনে পড়েছি রাসায়নিক সাম্য দেখ অবভিয়াসলি যদি আমার রিয়্যাকশনটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে হয়ে যায় তাহলে আমার প্রোডাক্ট ফর্ম হবে না তাহলে আমার রিয়াক্টান স্টার্টিং ম্যাটিরালই পড়ে থাকবে প্রোডাক্ট আমার ফর্ম হবে না থার্ড যে কোশ্চেন ভাই প্রোডাক্টটা কতক্ষণে ফর্ম হবে মানে টাইম এইটার অ্যান্সার আমার দেওয়া হচ্ছে কে বলতো ক্লাস টুয়েলভে আমি তুই পড়ব কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার বুঝলি রাসায়নিক গতিবিদ্যা তাহলে কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে অ্যান্সার দেওয়া হচ্ছে আমার কতক্ষণে প্রোডাক্ট ফর্ম হবে কতটা প্রোডাক্ট ফর্ম হবে এটা আমি ক্লাস টুয়েলভে পড়বো এখন এই কেমিক্যাল কাইনেটিক্স যখন পড়বো তখন আমি তুই একটা জিনিস দেখব এখন আমি জাস্ট তোকে ওটা একটা শর্ট ভার্সান বলছি কীরকম ভার্সান দেখ আগের ক্লাসে আগের আগের ক্লাসে যখন আমি দিই একটু পাতা উল্টা একটু চলে যায় ইনভার্সান ইন কনফিগারেশন আর রিটেনশন ইন কনফিগারেশন চলে যায় দেখ ইনভার্সান ইন কনফিগারেশন রিটেনশন ইন কনফিগারেশন চলে যায় দেখ ইনভার্সান ইন কনফিগারেশন যখন পড়েছিলাম দেখ আমার কী দেখেছিলাম বলতো স্টার্টিং ম্যাটেরিয়ালটার দিকে দেখ যখন আমি পড়েছিলাম ইনভার্সান ইন কনফিগারেশন স্টার্টিং ম্যাটেরিয়ালটা দেখ আমার ছিল কার্বন হ্যালোজেন মন ছিল না কার্বন হ্যালোজেন মন পাচ্ছিস খুঁজে খাতায় নিজের খাতায় খুঁজে পাচ্ছিস নাকি আমি খুঁজে দেবো তোর খাতায় গিয়ে স্টার্টিং ম্যাটারি দেখ আমার ছিল কার্বন হাইলোজেন বন্ড দেখ আমি ওর মধ্যে নিউক্লিও ফাইল দিয়েছিলাম প্রোডাক্ট আমার কি হয়েছিল বলতে দেখ কার্বন নিউক্লিও ফাইল বন্ড ফর্ম হয়েছিল খুঁজে এখনো জানিস না কোথায় খাতায় কোথায় কি আছে জানিস কি এত বাড়িতে পড়ছিস কি কি পড়ছিস না পড়ছিস পরের বুধবারে পরীক্ষাতে দেখবো সোজা কথা দ্রবণ চ্যাপ্টার পুরো পাঠিয়েছি তোকে লেখা লিখে সিলেবাস ঠিক আছে আচ্ছা স্টার্টিং ম্যাটারি দেখতে দেখ আমার ছিল কার্বন হাইলোজেন বন্ড ছিল না প্রোডাক্টের মধ্যে আমার কী হয়েছে বলতে দেখ কার্বন নিউক্লিওফাইল বন্ড তাই তো ওটা হচ্ছে আমার ইনভারশন ইন কনফিগারেশনে তুই এবার রিটেনশন ইন কনফিগারেশন সরি রিটেনশন না রেসিমিক মিক্সারে চলে যা রেসিমিক মিক্সার রেসিমিক মিক্সারেও দেখ আমার স্টার্টিং মেটেরিয়ালের মধ্যে দেখ কার্বন হ্যালোজেন বন ছিল না ছিল প্রোডাক্টেও দেখ আমার কার্বন নিউক্লিওফাইল বন্ডই ফর্ম হয়েছিল দেখতে পাচ্ছিস এখন একটা রিয়াকশন দেখ আমার হয়েছিল কি বলতো একটা স্টেপে ধাক্কা মারলো বেরিয়ে গেলো আরেকটা রিয়াকশন দেখা আমার হয়েছিল কি বলতো দুটো স্টেপে দেখ বেরিয়ে গেল আগে আগে নিজে থেকে বেরিয়ে গেলো কার্বোকাটার ফর্ম হলো তারপরেই গিয়ে এসে জুটছে দেখ দুটো কেসেই তো আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের নেচার আর প্রোডাক্টের নিচে তো আমার দুখানা কেসেই এক তাই না দেখ একখানা কেসেও আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে কার্বন হ্যালোজেন বন্ড আছে দুটো কেসেই আছে দুখানাতেই দেখ আমার প্রোডাক্টের মধ্যে কার্বন নিউক্লিফাইড বন্ডই আছে তার মানে ভাই রিয়্যাকশানটা কীভাবে হলো একটা কেসে একটা স্টেপে হলো একটা স্টেপে দুটো স্টেপে হলো এই যে কীভাবে হলো সেটা কীভাবে জানলাম সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স থেকে জানা যায় তার মানে একটু এদিকে তাকা ধর ছোটোবেলায় তুই এটা রিয়াকশান না এরকম সাপোজ এ থেকে ডি এরকম লিখতিস না ছোটোবেলায় এ থেকে ডি এখন এ থেকে ডি কীভাবে ফর্ম সেটা তোকে ছোটোবেলায় কেউ বলেনি হতে পারে এ থেকে ডি আমার দশটা স্টেপে ফর্ম হয়েছে হতেই পারে যেমন ধর আমি ওখানে দেখেছি দুখান স্টেপ হতে পারে দশটা স্টেপে দশটা স্টেপের মেকানেশন তো আরও কমপ্লেক্স হবে আমাদের সিলেবাসে নেই হায়ার লেভেল এরকমই হয় হিমোগ্লোবিনের মধ্যে তোর অক্সিজেন বাইন্ডিং হচ্ছে তুই যার জন্য বেঁচে আছিস হয়তো এরকমই হচ্ছে দশ বারোটা স্টেপে হচ্ছে অক্সিজেন বাইন্ডিং বুঝতে পারছিস তার মানে ভাই এর মধ্যে কটা স্টেপ আছে বুঝলাম কি করে বুঝি হচ্ছে কি আমি কেমিক্যাল কানন্ডিক্স থেকে তার মানে এই দশটা স্টেপের মধ্যে একটু মনে রাখ তাহলে কোনো রিয়াকশান আমার হতে পারে কি বলতো দশটা স্টেপের সামেশান বা কোনো রিয়াকশান আমার একটা স্টেপেই হয়ে যেতে পারে তার মানে সিঙ্গেল স্টেপ বা মাল্টিপল স্টেপ সোজা কথা কোনো রিয়াকশান আমার সিঙ্গেল স্টেপ হয় কোনো মাল্টি মাল্টিপল স্টেপ হতে পারে বুঝলিস এই সিঙ্গেল স্টেপ বা মাল্টিপল স্টেপ যদি আমার কোনো রিয়াকশন ধর মাল্টিপল স্টেপে হয় মাল্টিপল স্টেপের মধ্যে এমন একটা স্টেপ থাকবে ঠান্ডা মাথায় শোন কোনো রিয়াকশান যদি আমার মাল্টিপল স্টেপে হয় ওই মাল্টিপেল স্টেপগুলোর মধ্যে এমন একটা স্টেপ থাকবে ওই মাল্টিপেল স্টেপের মধ্যে এমন একটা স্টেপ থাকবে ওই স্টেপটার স্পিড যদি ফাস্ট হয় না তাহলে আমার ওভারঅল রিয়াকশানের রেটটা ফাস্ট হয়ে যাবে বুঝতে পেরেছিস কারণ আমার মাল্টিপল স্টেপের মধ্যে এমন একটা স্টেপ থাকবে ওই স্টেপটা যদি একটু ফাস্ট হয় যদি ফাস্ট করতে পারিস পুরো রিয়াকশানের রেট আমার ফাস্ট হবে ওই যে কী স্টেপটা ওটাকে বলেছে রেট ডিটারমাইনিং স্টেপ আরডিএস ঠিক আছে যে স্টেপটা আমার বেসিক্যালি ওভারঅল রিয়াকশানের রেটটাকে কন্ট্রোল করে সেই স্টেপটাকে বলা হচ্ছে কি রেট ডিটারমাইনিং স্টেপ বোঝা গেল আরডিএস আরডিএক্স না কিন্তু আরডিএক্স মানে জানিস তো কি বোম বেসিক্যালি গে আরডিএক্স ঠিক আছে এক্সপ্লোজিভ আরডিএক্স জঙ্গিরা ইউজ করে আরডিএস এটা রেট ডিটারমাইনিং স্টেপ আরডিএস বোঝা গেল তার মানে মাল্টিপাল স্টেপের মধ্যে আমার এমন একটা স্টেপ থাকে যে হচ্ছে ওভারঅল রিয়াকশানের রেটকে কন্ট্রোল করে ব্যাপারটা রকম ব্যাপারটা হচ্ছে সাপোজ তুই শীতকালে ধর সকালবেলা ঘুম থেকে উঠে ধর পড়তে আসবি শীতকালে সকালবেলা তুই ঘুম থেকে উঠবি উঠে পড়তে আসবি তোর ঘুম থেকে ওঠা থেকে ভাই পড়তে আসার মধ্যে অনেকগুলো স্টেপ আছে কী কী আছে বলতো ঘুম থেকে উঠলি ফ্রেশ হবি তারপরে বেরোলি আস্তে আস্তে হাঁটলি দৌড়ালি যা ইচ্ছা করলি পরে তারপরে তুই আস্তে আস্তে পড়তে ঢুকলি এই হচ্ছে পুরো জিনিসটা মাল্টিপল স্টেপের প্রসেসটা হচ্ছে কমপ্লিট এটা একটা হতে পারে আরেকটা কী হতে পারে তুই সাপোজ এখানে ঘুমিয়েছিল আগের দিন রাত্রেবেলা ঘুমতে ঘুরে এখানে ঢুকে গেলি ব্যাস হয়ে গেলো এটা তো সিঙ্গেল স্টেপে হয়ে গেল আর মাল্টিপাল স্টেপে হতে পারে সিঙ্গেল স্টেপে হতে পারে এইবারে তো একটা জিনিস ভাব এই যে ভাই মাল্টিপাল স্টেপেরটা তো একটু ভাবি যদি দেখ এই মাল্টিপাল স্টেপের মধ্যে এমন একটা স্টেপ আছে ওটা যদি একটু ফাস্ট হয় না তাহলে তো পুরো জিনিসটা ফাস্ট হবে কোনটা বলতে শীতের সকাল ঘুমতে কটা একজাক্টলি দেখ যে তো যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে সে তত তাড়াতাড়ি পড়তে পৌঁছাবে একদম রিয়েলিস্টিক একদম কথা তার মানে ভাই যে ওই যে কী স্টেপটা যত ফাস্ট হবে পুরো রেটটা আমার তত ফাস্ট হয়ে যাবে এখন এই কী স্টেপটা কী হয় বলতো সবার ক্ষেত্রেই স্লো কী স্টেপটা সবার ক্ষেত্রেই স্লো হয় মানে কি বলতো আরডিএস সব রিয়াকশানের আর্ডিয়াস স্লোই হয় মানে তুইও ঘুমতে করবি আমিও ঘুমতে করব থেকে করটা রেটটা আমারও স্লো তোরও স্লো কিন্তু দেখ আমার স্লোটা যদি একটু ফাস্ট হয় তাহলে তো আমার সব জিনিসটা একটু ফাস্ট হবে বুঝতে পেরেছিস তো আমার থেকে কোটা স্লো তোরও স্লো কিন্তু আমি যদি একটু আগে উঠে পড়ি তাহলে তো আমার পুরো জিনিসটাই ফাস্ট হয়ে যাবে তারপরে ধর পাঁচটা রিয়াকশান হচ্ছে পাঁচটা রিয়াকশানের আরডিএস স্লো হবেই আরডিএস হচ্ছে আমার স্লোয়েস স্টেপই হয় কিন্তু যার আরডিএসটা একটু ফাস্ট হয় তারা আমার ওভারঅলটা ফাস্ট হয়ে যাবে ব্যাপার বোঝা গেল ক্লিয়ার তার মানে ওই আরডিএসটার উপরই হচ্ছে আমার ডিপেন্ড করে বলতো ওভারল রিয়াকশনের রেট ওই আরডিএসটা কিন্তু এক্সপেরিমেন্ট করে পাওয়া যায় থিওরিটিক্যালি পাওয়া যায় না আরডিএস আমি এক্সপেরিমেন্টালি বার করতে পারবো রেট ডিটারমাইনিং স্টেপটা ওটাকে বাংলায় বলেছে হার নির্ণায়ক ধাপ রেট ডিটারমাইনিং স্টেপ বুঝতে পেরেছিস ক্লিয়ার তাহলে এখন ভাই আরডিএসের উপরে যারা যারা ইনভলভ মানে আরডিএস এর মধ্যে যে যে মলিকুল ইনভলভ তারাই হচ্ছে আমার রিয়াকশানের রেটটাকে কন্ট্রোল করে অবভিয়াসলি স্বাভাবিকভাবেই আরডিএসের মধ্যে যতগুলো মলিকুল ইনভলভ থাকবে তারাই হচ্ছে আমার রেটটাকে কন্ট্রোল করবে আর আরডিএস এর মধ্যে যারা যারা ইনভলভ না তারা আমার বাইরে বসে বসে হাততালি দেবে তারা তারা কোনো রেট কন্ট্রোল করতে পারছে না তারা জাস্ট ওই কোনো একটা স্টেপে কাজে লাগবে কিন্তু তারা কিন্তু রেটটাকে কন্ট্রোল করতে পারবে না বুঝতে পেরেছিস এটা আমাদের কেমিক্যাল এর মধ্যে আছে বোঝা গেল তাহলে এইবারে তুই ভাব তাহলে মাল্টিপল স্টেপ রিয়াকশানের মধ্যে একটা স্টেপ আমার আরডিএস থাকবে আর যদি কোনো রিয়াকশান সিঙ্গেল স্টেপ হয় তাহলে ওর আরডিএস কম নিজেই হবে একটা স্টেপ ধর তো ঘুম থেকে উঠেই ঢুকে দিল এখানে তো ভাই ওই একটাই কাজ হচ্ছে আর তো কিছু হচ্ছে না তো যদি সিঙ্গেল স্টেপে আরডিএস কি হয় ওই নিজেই আরডিএস হয় আর মাল্টিপেল স্টেপে আমার আরডিএস কি হয় ওর মধ্যে কোনো একটা হবে কোনটা হবে সেটা আমি এক্সপেরিমেন্ট করে বার করবো বুঝতে পেরেছিস ক্লিয়ার এবার এক্সপেরিমেন্ট করেই কিন্তু এই মেকানিজমগুলো সব আসে বুঝে গেল তাহলে এখন এই এসেন টু রিয়াকশনের আমি এখন তোকে দেখাচ্ছি তাহলে বুঝেছি এসেন টু রিয়াকশান এসেন টু রিয়াকশন ঠান্ডা মাথায় দেখ এসেন টু আমার কী হয় সিঙ্গেল স্টেপে হয় তাহলে এসেন টু বিক্রিয়া যেখানে লিখেছিলি না পাশে লিখে লেখ সিঙ্গেল স্টেপ রিয়াকশন এসেন টু বিক্রিয়া যেখানে হেডিং দিয়েছিলি পাশে লিখে রাখছিস

দেখ আর ডি এস এ কজন ইনভলভ এসেন টু আমার একটা স্টেপে হয় এবার একটু এসেন টু কজন ইনভলভ সেগুলোতে আসছি একটু বিক্রেটাকে দেখি কি হয় এসেন টুতে এসেন টুতে আমার কি হয় এ দেখ এখানে সি এক্স বন্ড মানে কার্বন হ্যালোজেন বন্ড আছে কার্বন হ্যালোজেন বন্ডে বলতো কার মাথায় কি চার্জ আছে আজকের ক্লাসে বলেছিস অলরেডি আর বলতে হবে এক্স এর মাথায় হালকা মাইনাস কার্বনের মাথায় হালকা প্লাস তাই তো এটা তো আমার ছিল কারণ হ্যালোজেনের ইলেকট্রনটি বেশি এ কটায় ছাড়বো তুই বাকি পনেরো মিনিট দেখে নিবি ঠিক আছে তাহলে দেখ আমার হ্যালোজেনের মাথায় হালকা মাইনাস আর কার্বনের মাথায় হালকা প্লাস ছিল তার মানে আমার কী বলতো ভাই হ্যালোজেন তো ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যেতেই চায় কার্বনের আমার ইলেকট্রন দরকার তাহলে হ্যালোজেন তো বেরোতে বেরিয়ে চলে যেতে চায় কার্বন ইলেকট্রন দরকার নিউক্লিও ফাইলের মাথায় ইলেকট্রন আছে তাহলে হবে এখানে দেখ ভাই নিউক্লিও ফাইল বেসিক্যালি কি ইলেকট্রন দেয় আর হ্যালোজেনের চি ইলেকট্রন নিয়ে বেরিয়ে চলে যায় দেখ যে ছেড়ে চলে যায় আর যে তোর জীবনে নতুন আসবে তারা কি ভাই একদিক থেকে আসবে দিন না যে ছেড়ে চলে যায় আর যে নতুন আসবে তারা কোনোদিন মুখ দেখবে না স্বাভাবিকভাবেই তার মানে দেখ এক্স আমার যেদিক থেকে বেরোচ্ছে ওই জন্যই নাম এক্স আর যাদের ঢুকছে তাদের বেসিক্যালি কী হয় বলতো উল্টো দিক থেকে খেলাটা হচ্ছে মানে ব্যাকসাইড অ্যাটাক বোঝা গেল ব্যাকসাইড অ্যাটাক মানে লিভিং রুম যেদিক থেকে বেরোবে আর নিউক্লিওফাইল ফাইল যেদিক থেকে ঢুকবে এটা হচ্ছে আমার ব্যাকসাইডে অ্যাপ্রোচ করবে উল্টো দিক থেকে খেলাটা হবে বোঝা গেল ক্লিয়ার তাহলে তোকে ছেড়ে চলে গেলো এক্স আর ঢুকছে তোর জীবনে নিউক্লিও ফাইল এই হচ্ছে আমার সিঙ্গেল স্টেপে হবে এসেন্টু রিয়াকশানে বেরোনো আর ঢোকে একসাথেই হবে ক্লিয়ার বোঝা গেল বুঝতে পেরেছিস তাহলে প্রোডাক্টটা আমার কী হবে একটু প্রোডাক্টটা আঁকা শিখি পরীক্ষাতে কিন্তু আঁকতে দেয় এটা এটা আঁকতে দেবে কিন্তু পরীক্ষাতে কী দেবে বইয়ে মার্ক করবো এখান থেকেও দেখতে পারি একই ব্যাপার দেখি চল তাহলে নিউক্লিও ফাইল কার্বনে ধাক্কা মারছে তাহলে ধাক্কা যদি মারে মনে আছে আমি দেখেছিলাম দিন বনগুলো যেগুলো এরকম এরকম হয়ে যাবে ঘুরে যাবে ইনভারসানও তো ঠিক আছে তাহলে চল মাঝখানে জাস্ট একটা স্ট্রাকচার ছেড়ে দিয়ে আমি মাঝখানেটাতে কী আঁকবো বলছি মাঝখানেটাতে কি আঁকবো একটু ছেড়ে দেওয়া জায়গা এইটুকু জায়গা ছেড়ে একটা স্ট্রাকচার আঁকবো জাস্ট ছেড়ে দিয়ে প্রোডাক্টটা কি ফাইনাল দেখ এখন কার্বনের সাথে কে জুড়েছে নিউক্লিও ফাইল জুড়েছে এক্স তো আমার বেরিয়ে গেছে এক্স আমার কীভাবে বেরিয়েছে এক্স মাইনাস হয়ে বেরিয়ে গেছে কারণ কি এক্স নিজের ইলেকট্রন প্লাস অন্যের ইলেকট্রন নিয়ে বেরিয়েছে আর কার্বনের সাথে কার্বন ফর্মগুলো নিউক্লিও ফাইল দেখ নিউক্লিও ফাইলের মাথায় মাইনাস ছিল ও ইলেকট্রন দিয়েছে তাহলে নিউক্লিও ফাইল যাবে নিউট্রাল কার্বনের দেখ এদিক থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে এদিক থেকে পেয়ে গেছে তাহলে কার্বন নিউট্রালই থাকবে পেয়েও গেছে চলেও গেছে তার মানে নিউট্রালই থাকলো তাই না আর হাইড্রোজেন বলে দেখ এরকম ছিল ওদের এরকম হয়ে যাবে যেটা অ্যাভাবে এরকম ছিল সেটা বিলোতে এরকম হয়ে যাবে সরি যেটা অ্যাভাবে এরকম ছিল সেটা এভাবেই এরকম হবে আর যেটা বিলোতে এরকম ছিল সেটা বিলোতে এরকম হয়ে গেল বুঝতে পারছিস তো ক্লিয়ার তাহলে আমি প্রোডাক্টটা কি পেলাম বলতে এই স্ট্রাকচারটা এইচ এখানে হচ্ছে এরকম এইচের ডাইরেকশন ঘুরে গেছে জাস্ট আর এখানে হচ্ছে এইচ বোঝা গেল আর প্লাস আমি কী পেলাম দেখ এক্স মাইনাস এক্সের মাথায় মাইনাস চার্জ আমার নিজের ইলেকট্রন আর এক্স নিজের ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেছে ক্লিয়ার বোঝা গেল এই হচ্ছে আমি পেয়েছি এটাই তো ইনভার্সান ইন কনফিগারেশন যদি কাইরাল হতো আগের দিন দেখেছিলাম আজকে আমি আর কায়রা লাগলাম না কায়রা লাগলে কী হবে আমি আগের ক্লাসে দেখেছি বুঝলি আগের আগের ক্লাস বোঝা গেল আর বুঝেছিস তাহলে নিউক্লিও ফাইল দিলাম আমার এই খেলাটা হবে নিউক্লিও ফাইল কাকে ইউজ করতে পারি যে কোনো নিউক্লিও ফাইল ইউজ করবো ওইচ মাইনাস হাইড্রোক্সাইড অ্যামোনিয়া অনেক কিছু নিউক্লিও ফাইল সেগুলো আমি তো করবো কারণ আমি তো তো প্রতিস্থাপন তো দেখবো সবই ঠিক আছে তাহলে ওইচ মাইনাস আমি ইউজ করতে পারবো বোঝা গেল ক্লিয়ার আরও নিউক্লিও ফাইল কী কী আছে সেগুলো আমার তো সিলেবাসে আছে করবো সব লিস্ট ওয়াইজ নিউক্লিও ফাইল ধরে ধরে করতে হবে ঠিক গেছে তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে এটা বুঝলি মাঝের স্টেপে আমরা একজনের ছবি আঁকবো দেখ এটা তো সিঙ্গেল স্টেপে হচ্ছে মনে রাখবি এটা তোর কেমিক্যাল ক্যানিডিস্টের পর চল তোকে দেখাচ্ছি যখন কোনো রিয়াকশান হয় আমি একটু রিয়াকশানটার এনার্জি ডায়াগ্রাম আঁকছি রিয়াকশনটার আমি আঁকবছি এনার্জি ডায়াগ্রাম এক্স এক্সেক্সেসে আমি কাকে নিচ্ছি প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান আর আমি ওয়াই এক্সেসের নাম হচ্ছে সাপোজ এনার্জি ওয়াই এক্সেস আমি নিচ্ছি কাকে এনার্জি ঠিক আছে ওয়াই এক্সেস আমি নিলাম হচ্ছে এনার্জি ওকে এনার্জি নিচ্ছি আর এক্স এক্সএসে আমার কি হচ্ছে প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান তারপর আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের হচ্ছে ধর আমার এখানে আর প্রোডাক্ট হচ্ছে আমার ধর এখানে তুই বল দেখি কার এনার্জি বেশি স্টার্টিং ম্যাটেরিয়াল না প্রোডাক্ট কার এনার্জি বেশি হলো এসএম মানে স্টার্টিং ম্যাটেরিয়াল এটা হচ্ছে প্রোডাক্ট কার এনার্জি বেশি ডাব দেখে কী বলছিস কার এনার্জি বেশি স্টার্টিং ম্যাটেরিয়াল কারণ এনার্জি বেশি আছে দেখ এটা তো আমার এনার্জি অ্যাক্সিস আমি যদি এদের এনার্জিটা দেখি এসেন টু রিয়াকশনের জন্য মানে কী বলতে এসেন টু রিয়াকশনের জন্য এনার্জি দেখছি মানে কি ঠান্ডা মাথায় ভাব এবার কী দেখছি অ্যাকচুয়ালি সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়াল ধর একা একা ছিল একাই কথা ছিল নিউক্লিয়ার তখন কোনো অস্তিত্ব নেই এর জীবনে এইবারে কী হচ্ছে নিউক্লিওফাইল ফাইল ধর এর সাথে আস্তে আস্তে আস এর দিকে এগোচ্ছে আর এক্স ধর আমার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তাহলে এই যেভাবে নিউক্লিও ফাইল এগোচ্ছে এক্স আস্তে আস্তে বেরোচ্ছে একটা সময় কীভাবে এক্স পুরোপুরি বেরিয়ে যাবে নিউক্লিয়ার ফাইল পুরোপুরি ঢুকে যাবে এই পুরো মানে ইনফাইনাইট নাম্বার অফ স্টেপের যদি আমি এনার্জি ড্র ড্র করি প্রত্যেকটা স্টেপের এনার্জি যদি আমি ড্র করি তাহলে ডায়াগ্রামটা কীরকম পাবো ডায়াগ্রামটা কিন্তু আমি এরকম পাবো না সোজা পাবো না ডায়াগ্রামটা পাবো হচ্ছে এরকম ডায়াগ্রামটা পড়ছে এইরকম দেখ এরকম একটা পাহাড় টাইপের বুঝলি পাহাড় টাইপের একটা ডায়াগ্রাম পাবো যার মাথায় কে আছে মাথায় একটা স্ট্রাকচার আছে ওটাকে কী হবে বলে বলছি বুঝতে পেরেছিস ডায়াগ্রামেটা আমি এরকম পাচ্ছি বুঝলি ডায়াগ্রামে আমি এরকম পাচ্ছি ওই যে মাথার স্ট্রাকচারটা মাথায় চূড়ে যে আছে ওই স্টেপের স্ট্রাকচারটা আমাকে তোকে জানতে হবে অর্গ্যানিকেই জানতে হবে এইটাকে বলা হচ্ছে ট্রানজিশান স্টেট লেখ ট্রানজিশান স্টেট ট্রানজিশন স্টেট বাংলা নিয়ে মাথা কামাস না তুই সাবজেক্টের পিছনে মাথা কামা ঠিক আছে ট্রানজিশন স্টেট ওকে ট্রানজিশন স্টেট ঠিক আছে ট্রানজিশন স্টেট হয়েছে আচ্ছা দেখ তাহলে এটা হচ্ছে আমার ট্রানজিশন ট্রানজিশন স্টেট মানে কি ট্রানজিশন স্টেট মানে হচ্ছে সোজা কথা স্টার্টিং ম্যাটেরিয়াল আর প্রোডাক্ট ওর মাঝামাঝি কোনো একটা ছবি দেখ মাঝামাঝি একটা স্ট্রাকচার স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্টের মাঝামাঝি একটা স্ট্রাকচার সেটা হচ্ছে আমার ট্রানজিশন স্টেট বুঝতে পেরেছিস ক্লিয়ার তাহলে এবার আমি ট্রানজিশন স্টেটের ছবিটা এখানে আঁকব ট্রানজিশন স্টেট দেখ ট্রানজিশন স্টেটের এনার্জি সবার থেকে বেশি ট্রানজিশন স্টেটের এনার্জি সবার থেকে বেশি তার মানেটা কেবল তার মানেটা হচ্ছে সাপোজ স্টার্টিং মেটারে আমার এখানে ছিল তুই ধর পাহাড়ের এখানে আছিস তুই পাহাড়ের নিচে আরও নামতে যাস এখন ভাই তোকে কী করতে হবে তুই পাহাড়ের নিচে নামলি তোর এনার্জি কমবে এনার্জি কমলে তো তোর স্টেবিলিটি বাড়ে এনার্জি কমলে কিন্তু স্টেবিলিটি বাড়ে এটা ভাই সব সায়েন্সের ডুলি এটা যার এনার্জি যত কম তার স্টেবিলিটি তত বেশি যার এনার্জি যত কম তো স্টেবিলিটি তত বেশি সবাই এর পিছনেই ছুটছে সবাই কী করছে বলতো স্টেবিলিটি বাড়াতে চাইছে ঠিক আছে দেখ ভালো করে ছবিটার দিকে তাকা তুই সবজ পাহাড়ের স্টার্টিং ম্যাটেরিয়ালে ছিলি তুই গেছিস কোথায় প্রোডাক্টে মানে পাহাড় থেকে তুই আরও নিচে নেমেছিস তুই এনার্জি কমিয়েছিস মানে স্টেবিলিটি বাড়িয়েছিস স্টেবিলিটি বাড়াতে গেলে তো একটা কষ্ট করতে হবে কী কষ্টটা করতে হবে বলতো তোকে পাহাড়ে চুরোয় ফার্স্টে উঠতে হবে তুই এই যে তো উঠতে হবে তারপর তুই এখান থেকে ঝাপনা তো পৌঁছে যাবে এই চুড়ে উঠতে গেলে তোকে একটা এনার্জি বেরিয়ার ক্রস করতে হবে না এখান থেকে এত একটা ব্যারিয়ার দেখতে ক্রস করতে হবে ওই এনার্জি ব্যারিয়ারকে কী বলে সেটা আমি তুই পড়বো যখন আমি কেমিক্যাল ম্যাকান্ডিক্স পড়ব এখন আমার ওই পার্টে যেতে পারছে না আমার ট্রান্সজানসেটটা নিলেই হবে তাহলে আমি ওই এনার্জি বেরিয়ারটা টপকালে আমি পৌঁছাবো ট্রানজিশন স্টেট এবার এখান থেকে তো প্রোডাক্টে পৌঁছাতে পারবো বুঝেছিস তাহলে এবার আমি স্টেটের ছবি আছি স্টেট মানে তার মানে কি হলো বলতো স্টেট মানে হচ্ছে স্টার্টিং মেটেরিয়াল আর প্রোডাক্টের মাঝামাঝি ছবি তাহলে এবার এখন ছবিটা আঁক দেখ মাঝামাঝি ছবি মানে কি সাপোজ রিয়াকশান হওয়ার আগে আমার একখানা বন্ড ছিল রিয়াকশান হওয়ার বন্ড পরে ধর ওদের মধ্যে আমার বন্ড নেই রিয়্যাকশান হওয়ার আগে ধর আমার দুখানে আইটমের মাঝে বন্ড ছিল রিয়াকশান হওয়ার পরে ওদের মাঝখানে আর বন্ড নেই তাহলে বন্ড ছিল মানে আমি এভাবে দেখাবো বন্ড না থাকলে কীভাবে দেখাবো কিছুই দেখাবো না এর মাঝামাঝিটা কী হবে কিছুটা ছিল কিছুটা নেই দেখ কিছুটা ছিল কিছুটা নেই কিছুটা আছে কিছুটা নেই বুঝতে পারছি সেটা হচ্ছে আমার অ্যাভারেস্ট স্ট্রাকচার তাহলে আমি এবার ছবি আঁকি চল দেখ কার্বনের সাথে ভালো করে দেখা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড আগেও ছিল পরেও আছে এই তো এই কার্বনের সাথে এই হাইড্রোজেন আগেও ছিল পরেও আছে এটা অ্যাভারেজ কী হবে পুরোই আছে তাহলে চল এটা আমি আঁকলাম এটা হচ্ছে আমার হাইড্রোজেন কেন ঠিক আছে দেখ কার্বনের সাথে এই হাইড্রোজেনের বন্ড আগেও ছিল পরেও আছে এখন কী হবে বলতো পুরোটাই থাকবে আচ্ছা অ্যাঙ্গেলটা আমি কী করলাম একশো কুড়ি করেছি একশো কুড়ি তার কারণ কী ভাই এটা তিনজনের অ্যাভারেজ একশো কুড়ি হবে তুই আর অ্যাঙ্গেল নেওয়ার মাথা ব্যথা ওটা ম্যাথসের পার্ট ওর আমাদের ক্যালকুলেশন লাগবে না ঠিক আছে ট্রানজিশন সার অ্যাঙ্গেল নিয়ে আমার মাথা কামাচ্ছিল কমপ্লেক্স হয়ে যাওয়ার ব্যাপার নেই আমাদের ঠিক আছে হাইড্রোজেন আগেও ছিল পরেও ছিল তাহলে আমি দেখ থাকলো পুরোটা বন এই বনটা দেখ কার্বনের সাথে ডটের হাইড্রোজেনটা বেসিক্যালি বিনোদা প্লেন যেটা আগেও ছিল পরেও আছে তাহলে এখনও থাকলো তাহলে এই হচ্ছে আমার হাইড্রোজেন তিনখানা গেলো এদের মধ্যে অ্যাঙ্গেল একশো কুড়ি ঠিক আছে এর মধ্যে অ্যাঙ্গেল একশো কুড়ি এইবারে দেখ বেসিক্যালি বস এত অবধি ক্লিয়ার বোঝা গেছে তো পাঁচটায় আসার কথা ছিল এগেছিস বুঝবি না পঁচিশ মিনিট টাইম তোর আর আট মিনিট মতন আছে তেরো তো আট মিনিট কি পাঁচ হ্যাঁ ওরকমই আছো তো সাড়ে পাঁচটা দুটো এক শুভ তাহলে অ্যাভারেজ ছবিটা আঁকছি দেখ কিছুটা আছে কিছুটা নেই এবারে কি হবে কিছুটা আছে কিছুটা নেই এখন আসেইনি এইবারে দেখা কার্বনের সাথে নিউক্লিয়া ফাইলের বন্ড আগে কি ছিল ছিল না এখন কি হয়েছে হয়েছে তার মানে এদের অ্যাভারেজটা কি হবে বলতে এইবার আসছে সেই জিনিসটা কিছুটা আছে কিছুটা নেই তার মানে নাম দেখ এইবারে হচ্ছে এই ডট 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 এটা হচ্ছে আমার বুঝেছিস কার্বনের সাথে এক্সের বন্ড আগে পুরোপুরি ছিল এখন তো আর ভাই মুখ দেখা নেই তার মানে কি হচ্ছে বলতো অ্যাভারেজ কিছু আছে কিছুটা নেই বুঝলি ক্লিবার বোঝা গেল এবারে আমার এখনও কমপ্লিট হয়নি কেন কমপ্লিট হয়নি চার্জগুলোকেও দিতে হবে চার্জগুলো দিই চার্জগুলো কী দেবো এটা হচ্ছে ট্রানজিশন স্টেটের ছবি আঁকলাম এটা হচ্ছে ট্রানজিশন স্টেট ট্রানজিশন স্টেটে কীরকম হলো বলতো দেখ নিউক্লিও ফাইলটা যতটা ডিসটেন্স এসছে না কার্বনের জীবনে হ্যালোজেনটা আমার ততটা ডিস্টেন্স বেরিয়ে গেছে কার্বনের জীবন থেকে পুরো অ্যাভারেজ ছবি দুখানা বুঝলি দেখ এখন এটা এখনো কমপ্লিট হয়নি কেন কমপ্লিট হয়নি নেই চার্জগুলোকে দেবো চার্জগুলো দিয়ে চলে তো এদিকে টাকা দেখ এক্সের চার্জ আগে কি ছিল বলতো হালকা মাইনাস এখন কী হয়েছে কমপ্লিট মাইনাস অ্যাভারেজটা কী হবে বলতো হালকা মাইনাসই হবে ঠিক আছে তাহলে এক্সের মাথায় চার্জে হালকা মাইনাস নিউক্লিওফাইল ফাইল আগে ছিল পুরোপুরি মাইনাস আগে ছিল পুরোপুরি মাইনাস এখন কী হয়েছে ঠান্ডা মাথায় ভাব আমি আঁকিনি ওটা নিউক্লিও ফাইলের এক্সাম্পল গিয়েছিলাম ওইচ মাইনাস সাপোজ ওইচ মাইনাস যদি লাগে তাহলে তা অক্সিজেন লাগবে কার্বনের সাথে অক্সিজেন তো ইলেকট্রো ভাই সে তো অক্সিজেন যদি ইলেকট্রনিক হয় ও তো আমার কার্বনের থেকে হালকা মাইনাস হালকা প্লাস সবই তারপরে নিউক্লিও ফাইলের মাথাতে তো হালকা মাইনাস থাকবেই প্রোডাক্ট ফর্ম হওয়ার পরে তাই না ওইচ মাইনাস এনএচ থ্রি যে কটা নিউক্লিও ফাইল আমার তো সিলেবাস আছে সবাই ভাই ইলেকট্রনেগেটিভ তো এই যদি ইলেকট্রনেগেটিভ হয় কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভটি বেশি যদি বেশি হয় তাহলে আমার কার্বনের মাথায় হালকা প্লাস নিউক্লিও ফাইলের মাথায় হালকা মাইনাস থাকবে তারপরে নিউক্লিও ফাইলের মাথায় হালকা মাইনাস আগে ছিল কমপ্লিট মাইনাস তাহলে এদের অ্যাভারেজটা কি হবে হালকা মাইনাসই হবে তাহলে এটা হচ্ছে নিউক্লিও ফাইল হালকা মাইনাস বোঝা গেল ঠিক আছে আর কার্বনটা কী হচ্ছে আগেও হালকা মাই প্লাস এখানেও তো হালকা প্লাসই হবে তাহলে আমার অ্যাভারেজটাও হালকা প্লাস হবে এই হচ্ছে আমার ট্রানজিশন স্টেটের স্ট্রাকচার পরীক্ষাতে কিন্তু দেয় আঁকতে কীভাবে দেয় বলছি বোঝা গেছে এটা এই হচ্ছে তোর এইভাবে আগে দেখ এবার স্টেট একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আগে নিচে লিখে রাখ ট্রানজিশন স্টেট নিচে লিখে রাখ ট্রানজিশন স্টেট আমার তো সিলেবাস শুধুমাত্র এস এন টু বিকেই ট্রানজিশন স্টেটাস আর কিচ্ছু নেই আর কোনো কিছু নেই ট্রানজিশন স্টেট চান <laughs> <laughs>